শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। অনলাইন ক্লাসে আমি টুলুভূষণ মধু সুভাষ উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে আবার বিশ্বব্যাপী করোনার প্রকোপে 2020 সালে যেমন শুধু অনলাইনের ভিত্তিতে আমরা ক্লাস পরিচালনা করছে, তদ্রূপ 2021-এও সে অনলাইনের ভিত্তিতে আবার পুনরায় ক্লাসে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। তো তোমরা যারা গত বছর, আমি এখন ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় নিচ্ছি, তোমরা এর আগে যে মেথডে বা যে পদ্ধতিতে তোমরা পড়ছো 5 পর্যন্ত, এখন পদ্ধতিটা সম্পূর্ণ অনেক অংশে ভিন্ন। কারণ এখানে তোমাদের বাংলার গদ্য থাকবে, পদ্য থাকবে। আগে তোমাদের শব্দ অর্থ আসতো, বাক্য রচনা আসতো, এগুলি কিন্তু এখন আর বাংলার প্রথম পত্রে অন্তর্ভুক্ত নয়। এখন তোমাদের জন্য সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র আসবে। যেমন তোমাদের জন্য 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে, তোমাদের সেখান থেকে 60টি প্রশ্নে অ্যান্সার দিতে হবে, 7 দশে 70। এবং গদ্য এবং পদ্য থেকে আলাদা আলাদাভাবে প্রশ্ন আসবে, 30টি আসবে বহু নির্বাচনে। এর জন্য তোমাদের এই প্রশ্নপত্র ভালো করার জন্য, এবং যেহেতু তোমাদের আমরা সরাসরি পাচ্ছি না অনলাইনের ভিত্তিতে, তোমাদের আহ্বান জানাতে চাচ্ছি যে তোমরা পাঠগুলো সুন্দরভাবে পড়বে, লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি পড়বে। কারণ এগুলোর ভিতর থেকে তোমার প্রশ্ন আসবে বহু নির্বাচনী সেটাও, এবং তোমার সৃজনশীল প্রশ্নেও ক নম্বর খ নম্বর প্রশ্ন তো এখান থেকে ডিরেক্টলি থাকবে, এবং গ ঘ তোমার এই পাঠ পড়ার আলোকে একটি উদ্দীপক থেকে তোমাকে প্রশ্নের অ্যান্সার করতে হবে। তা আমি তোমাদের প্রশ্নের এই সম্পর্কে বললাম। আজকে যে বিষয়টি তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, বাংলা প্রথম পত্রের বইয়ের গল্প সততার পুরস্কার। সততার পুরস্কার গল্পটি মূলত সাধুরীতিতে রচিত হাদিস থেকে নেওয়া বর্ণিত একটি কল্পকাহিনী বা একটি পাঠ। তো এখানে ইহুদি বংশে তিনজন ব্যক্তি ছিলেন, তিনজন ব্যক্তি, তিনজনের শারীরিক সমস্যা ছিল। তোমরা অবশ্যই পড়েছো নতুন বই পেয়ে, এই গল্পটা খুবই শিক্ষণীয় এবং মজাদারও বটে। যে তিনজন লোক, একজন ছিল টাকওয়ালা, একজন ছিল ধবল রোগী, এবং তৃতীয়জন ছিল দুই চোখ অন্ধ। তো এই তিনজন লোককে সততার পুরস্কার নেওয়ার জন্য আল্লাহ দূত হিসাবে পাঠাইলেন একজনকে। সে আল্লাহর দূত আয়সা ওনাদের প্রথমে আসলেন ধবল রোগীর কাছে। যখন ধবল রোগীর কাছে আসলেন, তখন সে বলল, আমার এই গায়ের চামড়া যদি, রং যদি অনেক সুন্দর হতো, স্বাভাবিক মানুষের মতন হতো, তাহলে আমার আর মনে কোনো দুঃখ থাকতো না। আমাকে নিয়ে অনেকে অনেক ধরনের ই করে, এবং আমার নিজের কাছেও এই অসুখের জন্য আমার খুব বিরক্ত বোধ লাগে বা খারাপ লাগে। তখন আল্লাহর দূত ওনার গা স্পর্শ করলেন এবং ওনার সমস্ত শরীর ভালো হয়ে গেলেন, স্বাভাবিক মানুষের মতন। তো তখন উনি ওনার কাছে জিজ্ঞেস করলেন, এখন তুমি কি চাও তোমার ভাগ্য পরিবর্তনের জন্য? উনি বলল, আমি উট চাই। তখন ওনাকে একটি গাভী উট দিলেন এবং বললেন, এতেই তোমার উন্নতি হবে বা এতে তোমার সব কিছু ভালো হবে। তো এভাবে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, দ্বিতীয় ব্যক্তি ছিলেন টাকওয়ালা। তখন ওনার কাছে যাওয়ার পরে ও একইভাবে বললেন যে তুমি কি চাও? বলে, আমার যদি মাথায় চুল গজায়, তো আমার ছোটোবেলা থেকে, আমার জন্ম থেকে আমার মাথায় চুল নেই। এটা বলার পরে তখন ওনার মাথায় হাত দিলেন এবং হাত দেওয়ার পর ওনার মাথা স্বাভাবিকভাবে চুলে ভরে গেলেন। এভাবে ওনার কাছে আবার জিজ্ঞেস করলেন যে এখন তুমি কি চাও? সে বলল যে আমি গাভী চাই। তখন ওনাকে একটা গাভী দিলেন এবং বলল, এতেই তোমার ভবিষ্যৎ উন্নতি হবে। এভাবে তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে গেলেন, সেও সে একইভাবে তার চোখে হাত দিলেন পারে, তখন তার চোখ ভালো সম্পূর্ণরূপে দেখতে পেলেন এবং বলল, আমি পৃথিবীর মুখ দেখতে পাচ্ছি, এজন্য সে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাইলেন। তো তখন বলল, তুমি কি চাও? তখন ওই আগের মতন উনি বলল, আমি ছাগি চাই। তখন ওনাকে একটা ছাগি দিলেন, বলল, এতেই তোমার উন্নতি হবে। তো এভাবে বেশ কিছুদিন চলে যাওয়ার পরে উটওয়ালা রুটে
অনেকগুলো উট হলো, গাভীওয়ালার অনেক গরু হলো, এবং ছাগল যাকে দিছে অন্ধ ব্যক্তিকে তার অনেকগুলো ছাগল হলো। তখন আল্লাহ আবার ওনাদের পরীক্ষা করার জন্য আবার দূতকে পাঠালেন যে ওনাদের এই রোগ মুক্তির ফলে এবং ওনাদের আর্থিক উন্নতি হয়েছে, এখন ওনাদের সততা পুরস্কার দিতে পারে কিনা বা কে কতটুকু সৎ আছে সেটা পরীক্ষা করার জন্য আবার পুনরায় পাঠালেন। তো উনি প্রথমেই সেই আগে যেদিন যিনি ধবল রোগী ছিলেন তার কাছে আসিয়া বলল যে আমি বিদেশি একজন নাবিক, আমি আসছি, আসার পরে আমার পুঁজিপাট্টা সব ফুরিয়ে গেছে, আমি এখন দেশে যেতে পারতেছি না, আমাকে যদি এক কিছু আর্থিক সহযোগিতা করেন তখন তাহলে আমি যেতে পারি। তখন সেই ধবল রোগী বলল যে না, এগুলো আমার আগেই ছিল, এখান থেকে দেওয়া যাবে না, একটা উটের বহুমূল্য। সোজা কথা, সে দিল না। তখন আল্লাহর দূত বলল কেন, এগুলো তো আল্লাহর কৃপায় তুমি পেয়েছো, কাজে আমাকে ওখান থেকে একটা দাও। সে বলল না, উটের অনেক দাম, দেওয়া যাবে না। তখন বলল যে তুমি যদি না দাও তবে তুমি তো আগের মতন হয়ে যেতে পারো, এই বলে চলে আসলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন যার টাকওয়ালা, সে একইভাবে, সেও তাকে কিছুই দিলেন না, বলল না এক একটা গরুর বা গাভীর অনেক দাম, এটা দেওয়া যাবে না, আর এটি আমার আগেই ছিল, বরাবরই ছিল। এটা অস্বীকার করলো, আল্লাহর সেই উপকারের কথা ভুলে গেলেন। তখন তারা দুজনের কাছ থেকে চলে আইলেন এবং তৃতীয় ব্যক্তি অন্ধ লোকটার কাছে গেলেন। যখন ওই একইভাবে যখন উপস্থাপন করলেন যে আমার সব কিছু হারিয়ে ফেলেছি, আমি একজন বিদেশি লোক, আমি এখন দেশে যাওয়ার মতন অর্থ সম্বল কিছুই নাই, আপনি আমাকে সহযোগিতা করেন। তখন সে বলল, সে স্বীকার করলেন যে আমি একসময় অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, এখন আমার আল্লাহর কৃপায় সব হয়েছে, কাজেই আপনার যে কয়টা দরকার আপনি নিয়ে যান, এ আমার কিছুই না, ওনারেই দেওয়া, আল্লাহর দেওয়া, কাজেই। তখন সে যখন এই কথা বলল তখন আল্লাহর দূত বলল ঠিক আছে, তোমার সাগি তোমার কাছেই থাক, আর বাকি দুজন আর কি হলো, যে যার মতন আগের মতন ফকির হয়ে গেলেন, এবং ধবল রোগী সে আবার ধবল রোগ, এবং টাকওয়ালা আবার সে টাক পড়ে গেলেন, তারা সততার পুরস্কারে ব্যর্থ হয়েছেন। কাজে তোমাদের এই গল্প থেকে যে শিক্ষাটা পেয়েছো যে সতা সর্বদা সত্য কথা বলবে, সৎ পথে চলবে, এবং সুন্দর মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, যেটা তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গল বয়ে আনবে এবং তোমাদের জন্য উপকার হবে। কাজে তোমাদের এই গল্পটা আমি মোটামুটি করে বলছি, তোমরা এই গল্পের আলোকে ভালো করে নিজেরা তো পড়বেই। দ্বিতীয়ত, এখানে এই গল্পটা লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন। এখানে তোমরা যখন পড়বে তোমাদের পড়া থাকবে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, এবং সৃজনশীল প্রশ্নটাও তোমরা দেখবে। আর যখন এগুলো পড়বে তখন লেখকের জন্ম কত সালে, মৃত্যু কত সালে, ওনার একাডেমিক বিভিন্ন বিষয় দেওয়া থাকে সেগুলো, এবং ওনার লেখনী বিভিন্ন ধরনের বইপত্র থাকে সেগুলি তোমরা লিখে নোটস আকারে পড়বে, তাহলে তোমরা সম্পূর্ণ এবং ভালো নম্বর পাওয়ার প্রত্যাশা রাখতে পারবে। কাজেই আমি তোমাদের বাড়ি কাজটা দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক, সততার পুরস্কার গল্পের লেখক ও পাঠ পরিচিতি। এটা পড়ে ভালো করে সবগুলো দেখবে এবং পড়বে, যাতে তোমাদের এই পাঠ থেকে যদি কোনো প্রশ্ন আসে সেগুলো তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, এবং তোমাদের বুঝতে হবে যেহেতু করোনার কারণে স্কুল বন্ধ, ক্লাস বন্ধ, সেহেতু তোমরা বাসায় বসে আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করবে এবং দেখবে, এবং দেখে সেটা পড়া প্রস্তুত করার চেষ্টা করবে। তো সবাই ভালো থেকো এবং অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকো। সবাইকে ধন্যবাদ।